বন্যার কবল থেকে ফসল রক্ষায় সুনামগঞ্জের হাওরে পুরোদমে চলছে ধান কাটা। দ্রুত ধান কাটতে ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন। সকাল থেকে দেখার হাওর, শনির হাওর ও মাটিয়ান হাওর সহ বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়। কৃষকের পাশাপাশি দ্রুত ধান কাটতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন ব্যবহার করা হচ্ছে। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছেন হাওর অঞ্চলের চাষিরা। চলতি মৌসুমে জেলায় 2,20,000 হেক্টরের মধ্যে 1,61,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।